আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গাড়ির পুটিং কিভাবে বানানো হয়, অর্থাৎ রং করার আগে গাড়ির বডিতে যে পুটিং লাগানো হয় সেই পুটিংটা আসলে কিভাবে বানাতে হয় সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে, সেই কার্যক্রমটি দেখানোর জন্যই আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে পুটিং বানানোর আগে আপনি পুটিং এরকমভাবে নিয়ে, হ্যাঁ, পুটিংয়ের যে একটা মশলা আছে বা মেডিসিন আছে, এই পুটিংয়ের যে এক ধরনের ক্রিম আছে সেই ক্রিমটা এভাবে পুটিংয়ের সাথে মিশিয়ে আপনাকে এরকমভাবে করতে হবে, করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটার কারণটা হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে পুটিংটা শক্ত হয়ে যাবে। আবার দেখা গেল যে মোরোলাক পুটিংয়ের সাথে, এটা কিন্তু আসলে একটা বাজারে যে রঙের দোকানগুলি আছে সেখানে গিয়ে মোরোলাক পুটিং বললে বা পুটিং গাড়িতে পুটিং লাগানো হবে সে নাম বললেই এটা দিয়ে দিবে, একসাথে পুটিংয়ের সাথে সাথে এই মেডিসিনটাও আপনাকে একটি প্রোভাইড করবে। ঠিক এভাবে আস্তে আস্তে ঘষে ঘষে পুটিংটা মিশাইতে হবে, মিশিয়ে দেখবেন যে নরম হয়ে গেছে। এবার এভাবে আসলে আপনাকে এই যে দেখছেন যেভাবে এই যে স্ক্রাইবার দিয়ে এভাবে খুব মিহি এবং সুন্দর করে আপনার প্রয়োজন মতো করে আপনি গাড়ির বডিতে পুটিংগুলি লাগাবেন। তো পুটিং লাগানোর আগে অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে, যদি গাড়ি রং করা থাকে, শুধু একটু ডেন্ট হয়েছে, ওই ডেন্টটা ওঠানো, রঙের উপরে যদি আপনি আবার রং করেন তাহলে এটাকে আগে রাফ কাটতে হবে, রংটাকে আগে রাফ করতে হবে। রাফ কেটে তারপর হচ্ছে আপনাকে পুটিংটা লাগাতে হবে, না হলে রাফ না কাটা থাকলে, অর্থাৎ রাফ বলতে যেটা বোঝানো হয়েছে যে উপরের যে একটা স্তর থাকে রঙের স্তর, অর্থাৎ যে আগে যে হার্ডনার ফ্রেশনার যে ছিল ওইটাকে উঠায় আপনাকে একটু স্ক্র্যাচ করে নিতে হবে, তারপরে আপনাকে পুটিংটা লাগিয়ে আবার নতুন করে পুটিং করতে হবে। তো দর্শক, আপনারা দেখছেন আসলে পুটিংটা লাগানো হচ্ছে। আসলে পুটিং লাগানোর আগে একটু আগেই যেটা আপনাকে আমি বললাম যে রাফ কাটতে হবে, রাফ কাটার জন্য যেই পেপারগুলি ব্যবহার করা হয়, যদি আপনার নর্মালি হচ্ছে নতুন করে নতুন কোনো বডির উপরে যদি আপনি পুটিং লাগাতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রাফ কাটতে হবে। তো সেই জন্য আপনাকে যেই ওয়াটার পেপারটা ব্যবহার করতে হবে সেটা হলো 120 নম্বর ওয়াটার পেপার, অর্থাৎ যত নিচের দিকে আসবেন 80, 190 যত নিচের দিকে আসবেন তত ওয়াটার পেপারগুলি মোটা, অর্থাৎ কাটিং সাইডটা হচ্ছে বড় বড় দানা আকৃতি। আবার আপনি যত বেশি উপরের দিকে যাবেন, অর্থাৎ 120, 130, 140, 150, 160, ওই পেপারগুলি হচ্ছে আস্তে আস্তে চিকন হতে থাকবে। যদি আপনি রং করা ছাড়া, মানে আগের রং করা ছাড়া যদি আপনি বডিতে পুটিং করেন তাহলে আপনাকে 120 নম্বর ওয়াটার পেপার দিয়ে আপনাকে রাফ কেটে নিতে হবে। আর যদি রং করা অবস্থায়, অর্থাৎ যেমন এই যে গাড়িটা হচ্ছে আগের রং করা আছে একটু ডেন্ট হয়েছে, ওই ডেন্টের জায়গাটা শুধু পুটিং হবে, সেক্ষেত্রে 320 নম্বর ওয়াটার পেপার দিয়ে আপনাকে প্রথমে রাফ কেটে নিতে হবে, তারপরে আপনাকে পুটিং লাগাতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা পুটিং লাগান বা যারা নতুন পুটিং লাগানো শিখছেন তাদের জন্য ভিডিওটি অনেকটাই উপকারে আসবে। আর যারা আসলে জানেন তারা তো অবশ্যই জানেনই। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো আমি আপনাদের কাছ থেকে আশা করব, বা আপনাদের যদি প্রয়োজন মনে হয়, তথ্যবহুল মনে হয়, আপনাদের কাছ থেকে আশা করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির সাথে থাকবেন, এবং নতুন নতুন ভিডিওর জন্য বা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওর জন্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী নতুন ভিডিও, নতুন তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।